দুখীয়ার ভগবান স্বরূপ এজন ব্যক্তি, পাঁচ মিনিটতে চকু ঠিক করিব পারে তেও। আমার চকুর সমস্যা হলে আমি ডাক্তর উচরলে যাও, যাতে আমার চকুত কি সমস্যা হয়েছে ধরা পড়ে, আর ধরা পড়ার লগতেই হয়তো চকুর চিকিৎসার বাবে এক দীঘলিয়া যাত্রার সম্মুখীন হবলগা হয়। মানুষে চকুর চিকিৎসার বাবে আই ড্রপর পর আদি করে লেজার সার্জারিরও সহায় লয়। কিন্তু নেপালত বাস করা এজন ব্যক্তি সন্দুক রুতায় অলপ বেলেগ ধরনের চকুর চিকিৎসা করে। পৃথিবীর কিছুমান মানুষের বাবে রুতাই ভগবান সদৃশ। চকুর ডাক্তর চন্দুক গড অফ আইসাইট বলে কোয়া হয়। চন্দুকে এতালেক 1,00,000 অধিক লোকক চকুর রশ্মি আনি দিছে। ডাক্তর চন্দুকর ওসরলি এনেকা ধরনের রোগী আহে যার চকুর অসুবিধা আরম্ভণিতে হয় আর টাকা পয়সার অসুবিধার বাবে তেওঁলোকে চিকিৎসা করিব নোৱাৰে। ডাক্তর চন্দুক দূর দূরণিলৈ গৈও চিকিৎসা প্রদান করে। চিকিৎসার বাবে তেওঁ যে কৌশলের ব্যবহার করে তার বাবে মাত্র 5 মিনিটহে সময় লাগে। সেইবাবে তেওঁ কম সময়তেই বহুত মানুষের চিকিৎসা করিব পারে। এই কৌশলত রোগীর চকুত সরকম গাত করা হয়। তারপর চকুর কমজোরি হীরাডাল যার বাবে চকুর রশ্মি নোহা হয়েছিল সেইডাল আঁতর করা হয় আর তার ঠাইত হস্তিয়া কিন্তু ক্রিয়াশীল লেন্স লগাই দিয়া হয়। 30 বছরে তেওঁ এশিয়া আর আফ্রিকার পিছপরা কিছু কিছু অঞ্চলত গৈ এইদরে চিকিৎসা করে অসহায় লোকসকলের সহায় করে আহিছে। বর্তমান পৃথিবীত মানবতার মৃত্যু হওয়া নাই, মানবতা এতিয়াও জিয়াই আছে আর ডাক্তর চন্দুক তারই এক উদাহরণ। সুকন্যা রাজবংশের সহযোগত নিউজ ডেস্ক টাইমস গুয়াহাটি। যদি অসমিয়ার পৰা ইংরাজি আর ইংরাজির পৰা অসমিয়ালৈ অনুবাদ করিব পৰা নাই, তেনেহলে আজিয়ে ডাউনলোড করক লুকা ভাকু এপ।